আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ভার্সেস ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আপনারা হয়তো আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কী করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি সকালবেলা উঠি, নামাজের পরে চলে আসি আমার গার্ডেনে সাতটার দিকে, এসে একটু যত্ন করি এবং দুটো জালি কুমড়া হার্ভেস্ট করি। একটি বড়টি আমার মাকে দিব আর ছোটো দিদি আমি একটি রেসিপি তৈরি করবো আমার এই হাতের রেসিপি করা। তো যাই হোক, আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি আপনাদের থেকে, আপনারা দোয়া করবেন। উনি অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ, ওনার শারীরিক বার্ধক্য জনিত প্রচুর ব্যথা ওনার গায়ে এবং আরও সমস্যা আছে। উনি যেন আমাদের মধ্যে দীর্ঘায়ু হন এবং ন্যাকা পান, আপনারা দোয়া করবেন ওনার জন্য যেন থাকে, সেটা সবাই দোয়া করবেন জন্য। তো আমার রেসিপিটি আজ করব আমি, তো উনি যেভাবে করতেন সেভাবে করব। এটা কিন্তু খুবই সুস্বাদু একটি রেসিপি, সকালবেলা নাস্তার সাথে যায় এবং ভাতের সাথেও যায়, যে কোনো বেলায় খাওয়া যায়, এত ভালো লাগে। তো এগুলো কুচি কুচি করে কেটে নিজেভাবে মেখে রাখতেন লবণ এবং হলুদ দিয়ে গায়ের পানিগুলি উঠানোর জন্য। আমি সেভাবেই রাখছি, 5-10 মিনিট রেখে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে রান্নাতে যাব। তো এই যে দেখুন কী পরিমাণ পানি হয়েছে এখানে। তো এখানে যা যা জিনিসগুলো লাগবে রান্না করতে, তা হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ থেকে 1/2 টিস্পুন থেকে জিরের গুঁড়ো একটু বেশি হবে। তো এখানে দেখুন মরিচ হলুদ কিন্তু 1/2 টিস্পুন, যেহেতু জিরার গুঁড়ো 1/4 দিক, এখানে লবণ এবং 2-3টি তেজপাতা, 8-10টি কাঁচা মরিচ, পরিমাণ মতো রসুন এবং 1/2 কাপ পেঁয়াজ এবং পরিমাণ মতো তেল, হলুদ তেল এগুলো। তো আমি বন্ধুরা দেখাচ্ছি যে এই সফট বিচিগুলো কিন্তু ফেলবেন না, বিচির মধ্যে কিন্তু সমস্ত মিনারেলস ভাইটামিনসগুলো চলে যায়, তো এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর বিচি যেহেতু ধরেছি, তো বিচি দিয়ে এই ধরনের কিন্তু আমার একটি অভ্যাস, আমি সবসময় এরকম মারি। তো আপনারা কি কখনই এই বিচি দিয়ে এই ধরনের এর মারামারি করেছেন ছোটোবেলায়? আমরা কিন্তু অনেক খেলতাম এই বিচি দিয়ে, যখন আমরা কিচেনে এরকম কাজের মহিলা আমরা যে কেউই কাটতেন, আমরা কিন্তু মুঠ করে ভাই বোনেরা এগুলো নিয়ে খেলতে চলে যেতাম এবং পাশের বাসার ফ্রেন্ডসরা এসে যোগ দিত বা ওদের বাসায় কাটলে ওরা নিয়ে আসতো, দুই পক্ষ করে এই খেলাটা হতো। তীর যুদ্ধ আবার বন্দুক যুদ্ধ বলতাম, আর যে যত মারতে পারে যাকে বলে তীর বর্ষণ যাকে বলে, খুবই মারামারি লাগালাগি। রান্নাটি কিন্তু করে ফেলতেছি এইভাবে, দেখে নেবেন ইজি একটি রেসিপি, এটা বলার কিছু নেই। 2 মিনিট পরপর নাড়লেই হবে আর 20 মিনিট লাগবে রান্নাটি শেষ করতে, এবং উঠানোর 5-6 মিনিট আগে কাঁচামরিচগুলো দিয়ে দিব, এতটুকু নেই। তো আমরা কিন্তু এটা খেলে খুবই আনন্দ পেতাম, কান্নাকাটি লাগালাগি, মা এসে আবার ছুটাতেন, যা করার তাই করে যেতেন, অতিষ্ঠ করে ফেলতাম মাকে, তারপরেও আবার চলে গেলে আবার লাগালাগি, মানে কে হারতে হবে জিততে হবে এই আর কি। তো আপনারা যারা এরকম খেলা খেলতেন কমেন্ট করে জানাতে পারেন আমাকে, আমার খুব ভালো লাগবে। তা আমাদের সময় তো এত খেলাধুলা প্রচুর পরিমাণে ছিল, আমরা তো আর ঘরে বসেই থাকতাম না, বাহিরেও খেলতাম, আর টিভি ছিল একমাত্র বিটিভি বিনোদনের মাধ্যম, তাও সীমিত সময়ের জন্য। তো এই তো লেখাপড়া আর খেলাধুলা, আমরা খুবই সুন্দর সময় কাটিয়েছি। এখন তো ঢাকা শহর একদম ব্যাংকের ছাতার মতো সব বিল্ডিং হয়ে গেছে, এক বিল্ডিংয়েই মনে হয় যে 2 গ্রামের জায়গা হবে, এত মানুষ, এত ফ্ল্যাট তৈরি করা হয়েছে। এগুলো দেখলে তো এখন ভয় লেগে যায়, বাচ্চারা তো কোনো আনন্দেই করতে পারে না, কোনো মাঠ নাই, কিছু নাই। তো এই তো রান্না কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি আরেকটি কথা বলি, আমেরিকার মধ্যে কি কোনো বাচ্চা এইভাবে বিচি দিয়ে খেলা কিনে করে আমাকে জানাবেন, বা কোনো অন্য কান্ট্রিতে? আমি কিন্তু আমার
আমার মেয়ে কিন্তু আমার সাথে এই খেলাটি খেলে। তো গত 2 বছর আগে আমার মেয়েকে আমার গার্ডেনে যেহেতু এগুলো অনেক বছর যতই হয় কখনো বলি নেই, কিন্তু এই যে লাস্ট টাইমে আমি বলে ফেলি মনের ভুলে, তো মনের ভুলে না, আমি যেহেতু সবসময় কাকলি এরকম খেলি নিজে নিজে, তো ওকে দেখাই, ও পাশ দিয়ে যাচ্ছিলো যে মা এরকম আমরা কিন্তু ছোটোবেলায় খেলতাম, তখন সে দেখে দাঁড়ায়, এটা একটা বার খেলা হলো নাকি, পিচিতে কী খেলো, এটা তো খেলার কিছুই দেখতেছি না, 2 ইয়ার কথাবার্তা এরকম তার সে বললো, আমি একটু দাঁড়াও দেখবা, এই যে এখন কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি, এই তখন ওকে মারি আর কি, তখন দেখে যে না এটা তো যায়, মানে কৌতূহলবশত আবার সে ধরবে কি না ধরবে, তারপরে মারার পরে সে কি হয় যেই বলার সেই কাক, মানে গুলি বর্ষণ কাকে বলে, ম্যাঘের মতো শুরু হলো আমার উপরে পড়া, কয়েক কিছুক্ষণ দিয়ে রাখে, এরপরে বলি যে আর তো দেওয়া যায় না, দৌড়ানো শুরু করি, তারপরে চলে যায়, আবার আসে সে হাসতে হাসতে আমাকে মারতে, এখন থেকে সে যেই চালকুটরা কাটা হয় কিছু না, সে তখনই সে দাঁড়িয়ে থাকে কিছু কালেক্ট করার জন্য, এখন আমি এগুলো হাইড করে ফেলি, সে তো খালি নিজে আমার হাজবেন্ড বলে চিলাচিলি করার কি আছে, মারতে চায় দাও না একটুখানি, আমি কি তোমার গায়ে দিতে দাও, আমাকে তো দিলো এখন তোমাকে দিয়ে দেখি, আমি একদিন ওর গালে মারি, তখন বুঝতে পারে যে কত মজা। তো সে তার মামা খালা যারে পায় তারই মারে, তো এটা তার এখন একটা মহা ফানের বিষয় হয়ে গেছে। এই তো রান্নাটি কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি এখনও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি নোটিফিকেশনের জন্য প্রেস করে দিন, তাহলে আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওগুলো, আর লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে প্লিজ, এই হচ্ছে আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা আরেকটি রিকোয়েস্ট থাকবে, আপনারা এই সব ফলমূল শাকসবজিগুলো সিজনাল আপনারা সব সময় খাবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন সুস্থ থাকার জন্যে, মাংস মাছ এগুলি কিন্তু মূল জিনিস নয়, আসল জিনিস হচ্ছে এই শাকসবজিগুলো, এগুলিই কিন্তু আমাদেরকে সুস্থ রাখতে পারে, মাছ মাংস খেতে হবে তার একটা হিসাব নিকাশ থাকে, কিন্তু শাকসবজিতে কোনো হিসাব নিকাশ থাকে না, আপনারা বেশি বেশি করে খাবেন এবং সুস্বাস্থ্য গড়ে তুলবেন সবার জন্য, বাচ্চা শরীর ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।